So আপনারা যারা অলরেডি জয়েন ইন করে গেছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বাংলা মিডিয়াম নিয়ে, কি আমরা থাইল্যান্ডে কি কি করলাম, কিভাবে শুটিং করলাম, মানে রাত দিন আমরা শুটিং করেছি ওখানে, তো তুমি বলো তোমার থাইল্যান্ডে শুট করতে কেমন লাগলো? ভীষণ ভালো, মানে বিদেশে বাংলা মিডিয়াম, তো আমি যখন শুটে গেছিলাম তখন এক্সাইটমেন্ট তো ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। অ্যাবসলিউটলি, যে বিক্রম ইন্দিরাকে ভালোবেসে ফেলেছে, ওর জন্য কেক এনেছে ওর বার্থডেতে, একটা চকলেট ভিলা বুক করেছে, আর সেখানে দাঁড়িয়ে কিডন্যাপ হয়ে গেল হঠাৎ করে ইন্দিরা। তো ভীষণ এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে গল্পটাকে নিয়ে। আই থিঙ্ক আজকে আমরা নীল আর তিয়াশা হিসেবে এসেছি, আর বিক্রম আর ইন্দিরার মধ্যে কি চলছে, কি হতে পারে, এই যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো কবে মিটবে, এইসবের ব্যাপারে আপনাদের সাথে আমরা একটা ডিসকাশন করতে চাই। বিক্রম আর ইন্দিরা দুজনেই কিন্তু একদম নর্থ পোল সাউথ পোল ছিল, তো সেখান থেকে ওরা যখন একসাথে হলো, একটু একটু করে প্রথমে ইন্দিরার মনে ভালোবাসা নয়, ভালো লাগা, বিক্রমের প্রতি একটা রেসপেক্ট কোথাও থেকে যখন জন্মালো, তারপর আস্তে আস্তে বিক্রমের তখন আবার ইন্দিরার প্রতি সেই ব্যাপারটা ছিল না, কিন্তু আস্তে আস্তে ইন্দিরাকে দেখতে দেখতে বিক্রমেরও কোথাও একটা ভালো লাগলো, ও বুঝলো যে হচ্ছে না মেয়েটা ভালো। আর সব থেকে বড় কথা যে বিক্রম ইন্দিরাকে বিয়ে করতে যায়নি, মানে 4 বছর আগেকার একটা ঘটনা, মানে একটা ছেলে সার্কেলটা আবার পৃথিবী গোল, একটা কথা আছে না পৃথিবী গোল হয়ে এসে সেম জায়গাতে দাঁড়ায়, তো সেটাই হয়েছে যে 4 বছর আগে যে ছেলে মেয়ে দুটো দুজনকে চিনতো না, তাদের বিয়ে ঠিক হয়েছিল যেখানে, তো বিক্রম আসেনি, তো মানে কোনোভাবে সেই ভাগ্যের ফেরে বিক্রমকেই কিন্তু আবার ইন্দিরাকে বিয়ে করতে হয়েছে। সেটা যখন বিক্রম জানতে পারে তখন সে ভেঙে পড়ার, সেই টেলিকাস্টটা আমি দেখেছিলাম সেদিন, ভীষণ ভালো হয়েছিল। কমেন্টস গুলো দেখছি, তারপরে এই যে ফিডব্যাক পাচ্ছি না, ফিডব্যাক পেতে আমাদের খুব ভালো লাগে, সেটা খারাপ হোক ভালো হোক যেটাই হোক, মানে খারাপটাও যদি কিছু লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট আমরা সবসময় করেছি যে আমাদেরকে বলবেন, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যখন আমরা ভুল করতাম, মানে ছোটবেলা ভুল করতাম, মা বাবা ধরে দিত, একদম এবার আপনারা আমাদের শুধরে দেবেন যে কিভাবে কি করা উচিত, কোনটা ভালো হচ্ছে কোনটা ভালো হচ্ছে না। আবার বলি যে বাংলা মিডিয়ামের পক্ষ থেকে জানাই আপনাদের যে সামনে কি আসছে, সবাইকে বলে দাও সামনে, না সামনে কি আসছে সেটার জন্য তো দেখতে হবে না বাংলা মিডিয়াম, সামনে একটা নতুন বছর আসছে বাঙালিদের, নতুন বছর আসছে, তার সাথে সাথে নতুন নতুন গল্প আসছে, কারণ প্রচুর ভিলেন অলরেডি আমাদের লাইফে এন্ট্রি করে গেছে। জানি না ভুল বোঝাবুঝিটা যেইটুকু মিটে ছিল সেইটা কতদূর কি আবার এক হতে আদেও পারবে কিনা ইন্দিরা আর ভিকি। আরে আমি তো করিনি, আমি তো জানি না কি, কিন্তু এটাই বলবো যে সামনে পয়লা বৈশাখ, আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আর যদি পয়লা বৈশাখ খুব ভালো লাগে, নববর্ষ অ্যাডভান্স নববর্ষ, আমি বাংলা মিডিয়াম তো মনে মনে ভাবছিল যে পয়লা বৈশাখের যতই তুলো তখন বলতে পারছিল না, বাট আমি বুঝে সবাই এখন নতুন হলো, শুভ অভিনন্দন সবাইকে জানাই। আজকের এপিসোডের ব্যাপারে আপনাদের একটু বলে দিই, আজকে কিন্তু অলরেডি আমি, আপনারা জানেন যে আমি জেলে আছি, কিন্তু নীলদা তুমি তো জেলেই আছো। হ্যাঁ আমি জেলেই আছি বন্ধুগণ, আমি জেলে, কিন্তু আমাকে জেল থেকে বার করবে কে, আমাকে জেল থেকে বার করবে, তার জন্য একটু প্ল্যানিং প্লটিং ঠিকভাবে করছো না, একটু তদন্ত করছো তো? না তদন্ত তো আমি চালিয়ে যাচ্ছি, কারণ ইন্দিরা সব সময় ন্যায়ের পথে সত্যের পথে, তো যে ন্যায় করেছে সে অবশ্যই, যদি ন্যায় করে থাকো তাহলে, অন্যায় করে থাকো তাহলে একদম জেলই জেল, সারা অন্যায় করিনি আমি, একটা নিরীহ বাচ্চা ছেলে। আজকে ভীষণ আজকে নয় শুধু, আজ থেকে মানে অলরেডি শুরু হয়ে গেছে জমজমাট এপিসোড, মানে আমিও প্রতিদিন ভাবি যে তাহলে আমি শুট করি, বাট এডিটের পরে যেহেতু অন্যরকম একটা এপিসোড যায়, তো আমিও ভাবি যে 8টা কখন বাজবে, নেক্সট এপিসোডটা কখন আসবে, কারণ গল্পে একটা বড় সড় টুইস্ট এসে গেছে, অনেক টুইস্ট আসছে। আজকে কি হবে জানিস, আজকেটা হ্যাঁ এটা বড় টুইস্ট আসছে, এটা বড় সুপার টুইস্ট, মানে আমি যাই না বলা আমাদের মায়ের ব্যাপারে, মানে 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 না বলো আপনারা দেখেন একটা মায়ের ব্যাপারে, আরে আরো ব্যাপারে, আর হচ্ছে সবার ব্যাপারে, মানে সব বলো আমি বলতে সবই বলে ফেলবো, কারণ এত এক্সাইটেড হয়ে গেছে আমি নিজে যখন গল্পটা শুনেছিলাম না, তখন আমি কি এবার কি হচ্ছে এটা, কেন মানে জিনিস আপনাদের বলি, আমরা কিন্তু আগে থেকে নেক্সট 1 বছর গল্প জানি না, আমরা কিন্তু আমাদেরও রাইটার হয়তো সবকিছু জানে, আমাদের বলতে চায় না, আমরা যদি কাউকে বলে দিই তাই আমি যখন বাড়িতে যাই বা কারোর সাথে দেখা করি সে বলে যে এই কি করবে ও কি করবে আমি কিছু বলতেই পারি না কারণ সত্যি আমরা জানি না যে কি হচ্ছে। এই গল্পটা যখন আমি শুনেছিলাম স্টুডিওতে এসে সকালবেলা জানিস তো নেক্সট গল্প মানে নেক্সট দিনের গল্প হ্যাঁ মানে আমার এক্সাইটমেন্টটা বেরিয়ে যেতে পারে আমি বলবো না যাক এটা আমার আমার এক্সপ্রেশনে কি হতেই পারে না মানে এইরকম একটা ব্যাপার আমার শুধু আমার না সুহানার মায়ের এক্সাইটমেন্টটা যদি আপনারা দেখতে হয় তাহলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় দেখতে হবে আজকে রাত্রি ঠিক ৮টার সময় বাংলা মিডিয়াম আমি বলবো কারণ ওকে বাংলা মিডিয়াম আমি তো জেলে আছি আপনারা সবাই জানেন তো আপনারা দেখতে থাকুন। আর তাছাড়া যেটা বলবো আরেকবার বলে দিই যে সামনে পয়লা বৈশাখ বলে দাও তো সবাইকে জানাই অ্যাডভান্স শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন বাংলা মিডিয়াম আর শুধু দেখতে থাকলেই হবে না কিন্তু অনেক 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 সাপোর্ট চাই অনেক ভালোবাসা চাই ব্যাস ও এটা ছাড়া কিছু চাই না কারণ এই যে আমরা রাত দিন এসে খাটাখাটনি করি কিসের জন্য ঘুমোই না ১ ঘন্টা করে ঘুমোই না মনে নিতে হতো বলছি না ইনফ্যাক্ট ব্যাংককে কি আমি ২ ঘন্টা করে ঘুমিয়েছি তো প্রতিদিন এই যে খাটাখাটনি করি কিসের জন্য আপনাদের সাপোর্টের জন্য আপনাদের ভালোবাসার জন্য এই যে মিষ্টি মিষ্টি দুটো ছেলে মেয়ে এত ইনোসেন্ট ছেলে মেয়ে এক্সপ্রেশন দাও আমি বলছি তো আমাদেরকে সাপোর্ট করুন আর ভুল তো মানুষ মাত্রই হয় তো আমাদের যদি একদম আমাদের সাপোর্ট করুন আমাদের জানান যে কোনটা আপনাদের ভালো লাগছে আমাদেরকে বোকা বলুন টিচারের মতো দরকার হয় আমরা ১০০ বার গান ধরে উদ্বোস করে নেব যে হ্যাঁ আমরা ভুল করেছি উদ্বোস করবে কিন্তু ভালোবাসা দিতে ছাড়বেন না কারণ আমাদের অনেক 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 ভালোবাসা চাই বলো অনেক ভালোবাসা চাই কিছু বলার যদি আমাদের যদি চান্স না দাও